হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমি জুলফিকার হায়দার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজিএইটে। বন্ধুরা, আজকে আমরা একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে কিছু গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করতে হয় তা শিখে নেব। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোডটি। বন্ধুরা, তোমরা তোমাদের স্ক্রিনে একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। আমাদের এখানে আমাদেরকে একটি ম্যাট্রিক্স এ দিয়ে দেওয়া আছে এবং একটি পলিনোমিয়াল বা ফাংশন এফ অফ টি দেওয়া আছে, এবং আমাদেরকে একটি নির্ণায়ককে বিস্তার না করে প্রমাণ করতে বলা হয়েছে, এবং ফাংশন অফ এ এর মান, মানে হচ্ছে আমি এই ফাংশনে টি এর জায়গায় যদি এ ম্যাট্রিক্সটি বসাই তাহলে সেই মানটি আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা যদি ক নং প্রশ্নে আসি, ক নং প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে বিস্তার না করে আমাদের হচ্ছে এই বাম পক্ষ আর ডান পক্ষ সমান সেটি দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে বাম পক্ষ নিয়ে যদি কাজ করি, আমাদের এখানে বিস্তার না করে বলেছে, তার মানে আমরা হচ্ছে নির্ণায়কের মানগুলো বের করতে পারবো না। তাহলে আমাদেরকে নির্ণায়কের যে ধর্মগুলো আছে সেগুলিকে এক এক করে ব্যবহার করতে হবে। তাহলে প্রথমে আমাদের বাম পক্ষ দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, ওয়াই জেড ইন্টু ওয়াই প্লাস জেড, জেড এক্স ইন্টু জেড প্লাস এক্স, এক্স ওয়াই ওয়ান, ওয়াই জেড ওয়ান, জেড এক্স ওয়ান। আমরা যেহেতু বিস্তার করতে পারবো না, সেহেতু আমরা এই ম্যাট্রিক্স নির্ণায়কে আমরা হচ্ছে গিয়ে ধর্মগুলো ব্যবহার করব। প্রথমেই আমরা হচ্ছে দেখি আমরা কোনো কিছু কমন নিতে পারি কি না। এখান থেকে আমরা কোনো কিছু কমন নিতে পারছি না, এখান থেকেও পারছি না, এখান থেকেও পারছি না। আমরা প্রথমে এই নির্ণায়কের প্রথম কলামকে জেড দ্বারা, দ্বিতীয় কলামকে হচ্ছে গিয়ে এক্স দ্বারা, এবং তৃতীয় কলামকে ওয়াই দ্বারা গুণ করি। তাহলে যদি গুণ করি তাহলে আমাদের এটা দাঁড়াচ্ছে হচ্ছে এক্স ওয়াই জেড ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা এক্স ওয়াই জেড, এটা জেড, এক্স ওয়াই জেড ইন্টু হচ্ছে ওয়াই প্লাস জেড, এক্স ওয়াই জেড, এখানে আমরা গুণ করেছি এক্স দ্বারা, এক্স ওয়াই জেড ইন্টু জেড প্লাস এক্স, এক্স ওয়াই জেড, এখানে হচ্ছে ওয়াই। তাহলে আমরা অতিরিক্ত এই জায়গায় আমরা লিখেছিলাম একটি জেড, এখানে একটি এক্স, এখানে একটি ওয়াই, তাহলে আমরা এই এক্স ওয়াই জেড দ্বারা আমরা এই নির্ণায়কটিকে ভাগ করে দিতে পারি। আমরা এবার নির্ণায়কটিকে কলামগুলোকে সারিতে এবং সারিগুলোকে কলামে পরিণত করি। তার মানে এই সারিটা আমার কলামে পরিণত হয়ে যাচ্ছে, এটা আমার দ্বিতীয় কলামে পরিণত হয়ে যাচ্ছে, এবং এটা আমার তৃতীয় কলামে। তাহলে এক্স ওয়াই জেড ইন্টু ওয়াই প্লাস জেড, এক্স ওয়াই জেড ইন্টু হচ্ছে গিয়ে দুঃখিত, এটা এক্স প্লাস ওয়াই হবে, তাহলে ওয়াই প্লাস এক্স লিখে দিচ্ছি। এবং নির্ণায়কের ধর্ম অনুযায়ী আমরা যদি কোনো নির্ণায়কের সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে পরিণত করি তাহলে আমাদের নির্ণায়কের যে মান, মানের কোনো পরিবর্তন হয় না, শুধু চিহ্নের পরিবর্তন হয়। তাহলে এটা সমান সমান যদি আমরা এটা লিখি তাহলে আমাদের লিখতে হবে একটি মাইনাস দিয়ে, কারণ আমরা সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে পরিণত করছি। তাহলে আমরা এখন এই প্রথম কলাম থেকে একটি এক্স ওয়াই জেড কমন নিতে পারি, এবং দ্বিতীয় কলাম থেকেও একটি এক্স ওয়াই জেড কমন নিতে পারি। তাহলে আমাদের এই পাশে দাঁড়াচ্ছে মাইনাস একটা এক্স ওয়াই জেড কমন নিলাম, এবং আরেকটা এক্স ওয়াই জেড কমন নিলাম, এবং নিচে আমাদের একটা এক্স ওয়াই জেড ছিল। তাহলে এই পাশে দাঁড়াচ্ছে আমার ওয়াই প্লাস জেড, সরি, এটা এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স। এই পাশে যেহেতু কমন নিয়েছে একটা, তাহলে এখানে ওয়ান ওয়ান ওয়ান, এখানে জেড এক্স,
একটা এক্স ওয়াই জেড, একটা এক্স ওয়াই জেড কাটা, তাহলে আমার এখানে থাকছে হচ্ছে মাইনাস এক্স ওয়াই জেড। এবার আবার আমরা এই নির্ণায়কের সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে পরিণত করব। তাহলে যদি করি তাহলে আমাদের আবার দাঁড়াচ্ছে এটি ওয়াই প্লাস এক্স, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, ওয়ান ওয়ান ওয়ান, জেড এক্স ওয়াই। এবং আমরা জানি আমরা যদি নির্ণায়কের সারিকে কলাম এবং কলামকে সারিতে পরিণত করি তাহলে আমাদের নির্ণায়কের মান হচ্ছে ঋণাত্মক সাইন হিসেবে চেঞ্জ হয়ে যায়, তাহলে আমাদের এই মানটি হচ্ছে আমাদের ঋণাত্মক। তাহলে এই মাইনাস আর এই মাইনাস এখন গুণ হয়ে পজিটিভ হয়ে গেল, তাহলে আমার এটা আলটিমেটলি বেরোচ্ছে এক্স ওয়াই জেড, এক্স প্লাস ওয়াই ওয়ান, জেড ওয়াই প্লাস জেড ওয়ান, এক্স জেড প্লাস এক্স ওয়ান ওয়াই, যেটি আমার ডান পক্ষ। তার মানে বন্ধুরা আমরা আমাদের এই নির্ণায়কটিকে বিস্তার না করে বাম পক্ষ থেকে সহজেই ডান পক্ষে নির্ণায়কের কিছু ধর্ম অনুযায়ী আসতে পারলাম। আশা করি আমরা কিভাবে এই সংকটটি সমাধান করেছি তা তোমরা বুঝতে পেরেছ। বন্ধুরা এতক্ষণ আমরা ক গাণিতিক সমস্যাটি সমাধান করলাম, এখন আমরা খ নঙের গাণিতিক সমস্যাটি সমাধান করার চেষ্টা করব, যেখানে আমাদেরকে একটি ম্যাট্রিক্স এ দেয়া ছিল এবং একটি ফাংশন এফ অফ টি দেয়া ছিল এবং বলে দেওয়া ছিল ফাংশন অফ এর মান কত হবে তা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের দেয়া আছে ফাংশন অফ টি সমান টি স্কোয়ার মাইনাস থ্রি টি প্লাস হচ্ছে টু। তাহলে ফাংশন অফ এ সমান হবে এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস হচ্ছে টু ইন্টু হচ্ছে আই। যেহেতু আমরা এখানে ম্যাট্রিক্স ইউজ করছি সেহেতু আমার এখানে অভেদক এখানে যেটা ওয়ান ছিল সেটা আমার এখন আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা রিপ্লেস হবে। তো আমাদের এখানে তাহলে এ স্কোয়ার ম্যাট্রিক্সের মান, থ্রি এ ম্যাট্রিক্সের মান এবং টু ওয়াই ম্যাট্রিক্সের মানটি আলাদা আলাদাভাবে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা যদি এই এ স্কোয়ার ম্যাট্রিক্সের মান বের করতে চাই তাহলে এ স্কোয়ার ম্যাট্রিক্স হবে এ এবং এ ম্যাট্রিক্সের গুণফল। তাহলে এ ম্যাট্রিক্সটি আমার ছিল টু থ্রি মাইনাস ওয়ান টু জিরো টু ওয়ান মাইনাস টু জিরো এটার সাথে টু থ্রি মাইনাস ওয়ান টু জিরো টু ওয়ান মাইনাস টু জিরো এটার গুণফল। তাহলে আমরা যদি গুণ করি তাহলে হচ্ছে প্রথম সারি প্রথম কলাম, তাহলে দুই দুগুণে চার, তিন দুগুণে ছয় মাইনাস হচ্ছে এক। প্রথম সারি দ্বিতীয় কলাম তিন দুগুণে ছয়, তিনে শূন্য শূন্য মাইনাস এক আর মাইনাস দুই হচ্ছে গিয়ে প্লাস টু। সারি তৃতীয় কলাম টু ইন্টু মাইনাস ওয়ান মাইনাস টু, থ্রি ইন্টু টু হচ্ছে আমার সিক্স এবং বাকিটা হচ্ছে জিরো। দ্বিতীয় সারি নিয়ে যদি করি টু ইন্টু টু আমার ফোর, তারপরটা জিরো, তারপরটা হচ্ছে টু, টু ইন্টু থ্রি আমার সিক্স, এরপরটা জিরো, এরপরটা টু ইন্টু মাইনাস টু মানে হচ্ছে মাইনাস ফোর, টু ইন্টু মাইনাস ওয়ান মাইনাস টু, জিরো ইন্টু টু আমার জিরো, টু ইন্টু জিরো আমার হচ্ছে জিরো। তৃতীয় সারির প্রথম কলাম ওয়ান ইন্টু টু টু, মাইনাস টু ইন্টু টু হচ্ছে মাইনাস ফোর, জিরো ইন্টু ওয়ান জিরো, ওয়ান ইন্টু থ্রি থ্রি, মাইনাস টু ইন্টু জিরো হচ্ছে গিয়ে জিরো, এরপরটা জিরো ইন্টু মাইনাস টু জিরো, ওয়ান ইন্টু মাইনাস ওয়ান হচ্ছে মাইনাস ওয়ান, মাইনাস টু ইন্টু টু হচ্ছে মাইনাস ফোর, জিরো ইন্টু জিরো হচ্ছে জিরো।
তাহলে এটাকে যদি যোগফল বিয়োগফল করি তাহলে আমরা এখান থেকে পাই 4 আর 6 হচ্ছে 10, 10 মাইনাস 1 হচ্ছে আমার 9। তার মানে আমাদের যে এ স্কোয়ার ম্যাট্রিক্সটি ছিল সেই ম্যাট্রিক্সটি হচ্ছে এটি। এরপরে আমাদের বের করতে হবে 3A ম্যাট্রিক্স। তাহলে 3A ম্যাট্রিক্স হচ্ছে আমার ম্যাট্রিক্সটির সাথে আমি হচ্ছে 3 গুণ করব। তাহলে 2 3 - 1 2 0 2 1 - 2 0। স্কেলার যেহেতু গুণ করছি তাহলে আমার ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদানের সাথে আমাদের এই 3 গুণ হয়ে যাবে। তাই যদি গুণ গুণ করি তাহলে 3 দুগুণে 6 3 দুগুণে 6, 3 একে 3 3 3 9 3 0 0, 3 দুগুণে -6 -3 6 0। এবং 2i ম্যাট্রিক্স, যেখানে i আমাদের এ ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3 × 3, তাহলে আমাদের i এর ক্রমও হবে 3 × 3 আকারের। তাহলে আমাদের এই 2i ম্যাট্রিক্সটি হবে আমাদের 3 × 3 আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্সের সাথে 2 স্কেলার গুণক। তাহলে এটা আসছে হচ্ছে কি আমার 2 0 0 0 2 0 0 0 2। তাহলে আমরা এই 1 নং সমীকরণ যদি এটাকে ধরে নিই, 1 নং এর প্রত্যেকটি মান a স্কোয়ার, 3a এবং 2i এর মান আমরা বের করতে পেরেছি। তাহলে এবার আমরা 1 নং হতে পাই f অফ a সমান, আমরা মানগুলো বসিয়ে দিই, a স্কোয়ারের মান হচ্ছে আমাদের 9 8 4 6 2 - 2 - 2 3 - 5 - হচ্ছে 3a। আমাদের 3a ম্যাট্রিক্সটি ছিল হচ্ছে গিয়ে 6 9 - 3 6 0 6 3 - 6 0। মাইনাস আমাদের হচ্ছে 2i ম্যাট্রিক্স, আমাদের 2i ম্যাট্রিক্সটি হচ্ছে 2 0 0 0 2 0 0 0 2। তাহলে আমাদের এখন 3টি ম্যাট্রিক্সকে বিয়োগ করতে হচ্ছে একসাথে। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে আমরা জানি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ ক্ষেত্রে প্রত্যেকটি উপাদান আলাদা আলাদাভাবে যোগ বিয়োগ হয়। তাহলে প্রথমটা হবে হচ্ছে 9 - 6 - 2, এরপরটা হবে 8 - 9 - 0, এরপরটা 4 - - +3 - 0, এখানে 6 - 6 - 0, 2 - 0 - 2, এরপরটা -2 - 6 - 0, লাস্টের সারি -2 - 3 - 0, এরপর হচ্ছে 3 + 6 - 0, 3 + 6 - 0, এরপরটা -5 - 0 - 2 - 5 - 0 - 2। তাহলে আমাদের এই f অফ a ম্যাট্রিক্সটি দাঁড়াচ্ছে 9 থেকে 8 গেলে থাকবে হচ্ছে আমাদের 1, 6 থেকে 6 চলে গেলে 0, 2 2 কাটা, এখানে হচ্ছে গিয়ে -5, এখানে থাকবে হচ্ছে -1, এখানে 0, এখানে 6 3 9, এখানে 4 আর 3 = 7, এখানে -8, এখানে হচ্ছে -7। তার মানে এটি আমার নির্ণেয় ফাংশন অফ এ এর মান। আশা করি বন্ধুরা আমরা গাণিতিক সমস্যাটি কীভাবে সমাধান করলাম তা তোমরা বুঝতে পেরেছ। বন্ধুরা,
তাহলে আমাদের আজকের এপিসোড এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জিএটের সাথেই থেকো।